উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহোদয়, কুচবিহার জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রীমতী পুষ্পিতা রায় ডাকুয়া মহোদয়, আমাদের কুচবিহারের জেলা শাসক মাননীয় শ্রী কৌশিক সাহা মহোদয়, কুচবিহার জেলার এডিশনাল এসপি মহোদয় আছেন, এডিএম মহোদয় সহ সরকারি বিভিন্ন কর্মকর্তাগণ, বিশেষ করে কন্যাশ্রী প্রকল্পে যারা নিযুক্ত সরকারি আধিকারিক তারা সকলে, জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষগণ, কর্মাধ্যক্ষাগণ, জেলা পরিষদের অন্যান্য আধিকারিকগণ, নাম বলে সময় নষ্ট করতে চাই না। আর আমার সামনে যারা বসে আছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকা মহোদয়া মহোদয় মহোদয় মহোদয়াগণ, আর যাদের ছাড়া আজকে এই অনুষ্ঠান হতো না, আমাদের সকলের প্রিয় ছাত্র, যাদের উদ্দেশ্যে আজকে পশ্চিমবাংলা মা মাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প, সামাজিক সংস্কারের দিকে তাকিয়ে কন্যাশ্রী প্রকল্পের যারা আজকে কন্যাশ্রীরা এখানে উপস্থিত আছো, তাদের সকলে এবং শ্রেণীভেদে প্রত্যেককে শ্রদ্ধা নমস্কার সালাম ভালোবাসা রেখে সময় নিতে চাই না। তার কারণ আমি এসে এখানে দেখেছি বহু দূর থেকে, সুদূর মেটিগঞ্জ থেকে বিভিন্ন শিক্ষক বা শিক্ষিকা মহোদয়েরা এসছেন, আমাদের কুচবিহারের শেষ প্রান্ত প্রায় আসাম বর্ডার জোড়াই রামপুর থেকেও অনেকে এসছেন, মাথাভাঙ্গা শীতলকুচির ওই এলাকা থেকেও এখানে উপস্থিত আছেন। সময় নিলে তাদের ফিরে যেতে অসুবিধা হবে, আর স্বাভাবিক কারণে পবিত্র রাসমেলার মাঠে এসে গঙ্গায় গিয়ে এক ঘুটি জল নেব না, এটা তো হয় না। ছোট ছোট মেয়েরা এবং অভিভাবকরা যারা এসছেন তাদের মনে একটা আশা আছে যে একটু রাসমেলাটাও ঘুরে যাবে, তাই বক্তৃতা দেওয়ার কোনো নেই কিছু নেই। আজকে 50টি স্কুল, 3টি কন্যাশ্রী সংঘ, 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন কন্যাশ্রীকে এখানে পুরস্কৃত করা হবে বলে জেনেছি। আমরা সেই পুরস্কারের যে আনন্দ সেটাই উপভোগ করতে চাই। আমি সকলের প্রতি আবার আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা সালাম নমস্কার রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।